নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রী, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, 13 এপ্রিল রবি তুঙ্গি মেষ রাশিতে, 3টি রাশি নারী পুরুষ, দারিদ্রতার কাছে, মাথায় হাত, সর্বনাশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় 13 এপ্রিল রবি, জগতের সকল শক্তির উৎস, যখন অবশ্যই তুঙ্গি হয়ে যাবে, তখন জগতের বুকে অবশ্যই অন্যান্য রাশির শুভ হলেও 3টি এমন হতভাগ্যবান রাশি আছে যাদের জীবনে নেমে আসছে দারিদ্রতার গাছ, তাদের আর্থিক কষ্ট শুরু হয়ে যাবে 13 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত, এবং অবশ্যই তাদের মাথায় হাত, সর্বনাশ ঘটবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই 13 এপ্রিল রবি তুঙ্গি। আপনারা সকলেই জেনে গেছেন আজ 11 এপ্রিল, 12-12 পরেই 13, সুতরাং আসছে মঙ্গলবার, সেই শুভ দিন যেদিন জগতের সকল শক্তির উৎস রবি তথা সূর্য মেষেতে তুঙ্গি হবেন। মেষে রবি বর্গত্রম বলে বলি, এই রবির তেজে স্বয়ং মহাদেবও ভস্মীভূত হতে পারেন। এই রবি সর্বাপেক্ষা শক্তিশালী। রবি যেমন রাশিচক্রকে প্রদান করে অবশ্যই শক্তি, রবি যেমন রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে, তেমন এই জগতের সকল কিছু শক্তির উৎস হচ্ছেন স্বয়ং রবি। সেই রবি যখন তুঙ্গি হবে, তখন 3টি রাশির জীবনে চরম সর্বনাশ ঘনিয়ে আসবে। তাদের জীবনে আসবে করাল দারিদ্রতা, তাদের অবশ্যই জীবনে নানা ধরনের দুর্যোগ নেমে আসতেই পারে, এমনকি স্বজনহানি, এমনকি গৃহ, এমনকি কর্মহানি ঘটে তাদের মাথায় হাত পড়তে পারে। আসুন আর দেরি না করে আমরা বলি যে কোন সেই 3টি রাশি যাদের জীবনে নেমে আসছে সর্বনাশের করাল ছায়া। আপনি যদি এই 3টি রাশির মধ্যে হন, তাহলে আমার অনুরোধ, আপনি একটু সাবধানতা অবলম্বন করতেই পারেন। প্রথম যে রাশিটি হচ্ছে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বিষরাশি। হ্যাঁ, আপনি যদি বিষরাশি হন, আপনার রাশির দ্বাদশে মেষেতে রবি হচ্ছে তুঙ্গি। এই রবি যখন মেষেতে তুঙ্গি হয়ে যাবে, তখন নানাভাবে দুর্যোগের মুখে আসবে। রবি যেহেতু দ্বাদশে তুঙ্গি, তাই আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, আপনাদের সম্মান হানি হবে, এবং সকলের কাছে আপনাদের অবশ্যই মাথা হেঁট হয়ে যাবে। আপনার কাজকে সকলে বিরক্তকর ভাববে, আপনি অবশ্যই নানাভাবে কলঙ্কিত হবেন। যদি আপনার অবশ্যই বিষরাশি বা বিষলগ্ন হন রবি তুঙ্গি হওয়ার ফলে। এরপরে যে রাশিটির কথা বলবো, সেই রাশিটির স্বজনহানি ঘটতে পারে, সেই রাশির জীবনে অবশ্যই কর্মহানিও ঘটতে পারে। এপ্রিল মে খুব সাবধান, অর্থাৎ 13 এপ্রিল থেকে 14 মে তাদের কর্মস্থানে নানা দুর্যোগ ঘনিয়ে আসতে পারে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। কন্যা রাশির অষ্টমে রবি তুঙ্গি হওয়া কোনো শুভ ঘটনা নয়। অষ্টমে রবি নানাভাবে অশুভ সংবাদ নিয়ে আসে। অষ্টমে রবি মানুষকে দুর্যোগের মধ্যে ফেলে যায়। অষ্টমে রবি যেমন নিজের শারীরিক ক্ষতি করে, তেমন স্বজনহানি ঘটায়, তেমন গিয়ে বিবাদ আনে, গৃহ ছাড়া করে দেয়। তাই আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হন, যেহেতু রবি অষ্টমে তুঙ্গি হচ্ছে, তাই একটু সাবধানে থাকবেন বন্ধু, জীবনে নানা ধরনের দুর্যোগ ঘনিয়ে আসতেই পারে। সুতরাং আমি 2টি রাশির নাম বললাম, বিষরাশি এবং অবশ্যই কন্যা রাশি। এরপরে আরেকটি রাশি বলবো, যে রাশিটিও নানাভাবে দুর্যোগের মুখে চলে আসবে, সেই রাশিটির জীবনেও অবশ্যই নানাভাবে ঘনিয়ে আসবে অশুভ সংকেত। সারা বছর নয়, একটা মাস, 13 এপ্রিল থেকে 13 মে
এই যতদিন রবি মেশে থাকবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে রবির এইরূপ অবস্থান তাদের শারীরিক দুর্যোগ আনবে, তাদের পারিবারিক জীবনে অশান্তি আসবে, তাদের দারিদ্রতা এনে দেবে, অর্থে কষ্টে কুম্ভ রাশিরা ভয়ানক পড়ে যাবে। এছাড়া মকর রাশির জীবনও একইভাবে দুর্যোগের কালো ছায়া ঘনিয়ে আসবে যখন রবি তুঙ্গি হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তিনটি রাশির নাম বললাম, বিষ রাশি এবং অবশ্যই কন্যা রাশি এবং কুম্ভ রাশি, সাথে সাথে কম বেশি মকর রাশিও রবি যখন 13 এপ্রিল তুঙ্গি হবে তাদের জীবনে অবশ্যই দারিদ্রতার গাছে পড়বে, তাদের মাথা হেঁট হয়ে যাবে, তাদের জীবনের সর্বনাশ নেমে আসবে। তাই এই রাশি অর্থাৎ কন্যা রাশি অর্থাৎ মকর ও কুম্ভ রাশি এবং বিষ রাশির জাতক জাতিকাদের বলবো, প্রতি রবিবার স্নানের পর সকল শক্তির উৎস রবি তথা সূর্যকে জল নিবেদন করুন এবং জলের সঙ্গে কয়েকটি দূর্বা অবশ্যই দেবেন, একটা লাল ফুল অবশ্যই দেবেন। স্বয়ং রবিদেব সন্তুষ্ট হলে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে এবং বিশেষ করে দারিদ্রতার গাছে পড়তে চলেছেন আপনারা, তাই প্রতি রবিবার আপনি স্নানের পর কোনো বট গাছের নিচে জল দিন, কলা গাছকে অবশ্যই জল দিন, এতে আপনার অর্থ কষ্ট আসবে না। তাই আজকের এই ভিডিওয়ে আমি রবি 13 এপ্রিল তুঙ্গি হওয়ার ফলে যে তিনটি রাশির নাম বললাম তাদের জীবনে দারিদ্রতা আসছে, তাদের স্বজনহানি আসছে, তারা জীবনের সর্বনাশের পথে যেতে চলেছে, তবুও তাদের কি করে তারা প্রতিকার করতে পারবে সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি।